সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি দমদমের লিপিকা ঘোষ। আমি আজকে ডাটা গুঁড়ো মশলা রন্ধন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একটা রেসিপি সিলেক্ট করেছি, ইলিশ মাছের ভাপা করব। হ্যাঁ, সেই ইলিশ মাছের ভাপা করতে আমার ভাপার যাবতীয় উপকরণ প্রণালী এবং সার্ভিং পর্যন্ত আমি আপনাদের দেখাবো। দেখুন, আমি 5টা পিস ইলিশ নিয়েছি আমি আজকে ভাপা ইলিশ করব বলে। আচ্ছা, এর জন্য লাগছে আমার 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর 1 চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 5টা কাঁচা লঙ্কা, মুখটা একটু চিরে নিয়েছি। আর অবশ্যই লাগবে সর্ষের তেল, ইলিশ তো সর্ষের তেল ছাড়া ভালো হবে না। তো চলুন শুরু করি আমার রান্না, চলুন রান্নাঘরে। আগে কড়ার মধ্যে তেল দিয়েছি আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে 2 রকমের সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ওই মিক্সি বাটা মিশিতে যে ধোয়া জলটা ওটা দিয়ে দিলাম। এবার ফুটতে শুরু করেছে, নুনও দিয়ে দিয়েছি। আচ্ছা, সবই কিন্তু আমি ডাটা গুঁড়ো মশলা ব্যবহার করেছি। আচ্ছা, এবার মাছগুলো এই ফুটন্ত ঝালটার ওপর দিয়ে দিলাম। এবার একটা পিস মাছটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমরা ফিরে আসছি 10 মিনিট পরে, ফেরত আসছি। আমি ঢাকাটা খুললাম, ব্যাস মাঝখানে আমি একবার উল্টে দিয়েছিলাম। আমার ভাপা ইলিশ রেডি টু সার্ভ। আমি এবার সার্ভিং বলে ঢেলে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছে আমার ভাপা ইলিশ। আমি এই বলে সে সার্ভ করলাম। দেখে নিন, এটা আমার আজকের ডাটা গুঁড়ো মশলা দিয়ে ভাপা ইলিশ। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।